আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি সৌদি আরব থাকি। সৌদি আরব কোথায় থাকেন? সৌদি আরব সৌদি তাবুকে থাকি। আর বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়? বাংলাদেশ আমাদের বাড়ি হলো সাতপুর কচুয়া থানা। কচুয়া থানা। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, এই টিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি নিয়ে আসছিলাম আমার কোমরে ব্যথা, ঠিক আছে, তারপর আমি অনেক ব্যথা, তো সেই জন্য ইউটিউবে এবং মানে ফেসবুকে স্যারের ভিডিওগুলো দেখতাম, ওইখানেও আমি অনেক চিকিৎসা করছি, কিন্তু আমি কোনো মানে উপকার পাচ্ছি। স্যার, আপনার এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? আমার দীর্ঘ 4-5 বছর। গত 4-5 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগেছেন? তো এই সমস্যাটার কারণে কি আপনি সৌদি আরবে বা আমাদের বাংলাদেশে কি কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন এর আগে? আমি সৌদিতে ট্রিটমেন্ট করাইছি, আমি যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা সেটা পাইনি। এই জন্য আমি ছুটি নিয়ে আসছি, যে স্যারের এখানে ভিডিওতে এবং ফেসবুকে দেখছি যে এখানে অনেক রোগী নাকি ভালো হইতেছে, অপারেশন বিহীন ভাবে ভালো হইতেছে। তাহলে ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার। ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। আজকে কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আজকে 8 দিন। 8 দিন যাবত? জি। আচ্ছা, 8 দিন যাবত ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছেন এবং অনেক ভালো আছেন। ভালো আছেন। আপনার যে কোমরে যে ব্যথা ছিল সেই ব্যথাগুলো কি এখন অনেকটুকু চলে গেছে? জি। আচ্ছা স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আপনি গত 4-5 বছর যাবত আপনার এই ব্যথার কারণে আপনি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, বিভিন্ন ধরনের ডক্টরের কাছে আপনি গিয়েছেন, কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? আমি নিউরো সার্জন দেখাইছি। বাংলাদেশের বড় নিউরো সার্জন আপনি দেখেছেন? আমার হসপিটাল। আচ্ছা, আমারে ওষুধ দিল যে আমার অসুখ অপারেশন কথা বলছি, কিন্তু আমি অপারেশন এটা মানে কোনো আমি যে মেডিসিনগুলো দিছে আমি কোনো মানে ফল পাইনি। ফল পাইনি, ঠিক আছে, যে ধরনের কাঙ্ক্ষিত আপনার ফল পাওয়ার কথা ছিল সেই ধরনের ফল আপনি পাইনি। জি না। আচ্ছা, তো পরবর্তী অবস্থায় আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে এসে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। জি। যখন স্যারের কাছে এসেছেন স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার বলছে যে ভর্তি হওয়ার জন্য আমি ভর্তি হয়েছি, এখন মোটামুটি 8 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমি সুস্থ আছি। সুস্থ হয়ে গেছেন মাত্র 8 দিনই? গত 4-5 বছর যাবত আপনি যে সমস্যাটা ভুগেছেন এবং বিভিন্ন জায়গায় আপনি ট্রিটমেন্ট করেও যেটা আপনি কাঙ্ক্ষিত হয়তো ফল পাননি। ডক্টর শফিউল্লাহ প্রধান যেটা সবসময় বলেন যে অপারেশন বিহীন ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের কথা শুনে আপনি যখন এখানে এসেছেন আসার পর আপনি নিজের চোখেই দেখেছেন যে অপারেশন বিহীন যে মানুষের চিকিৎসা হয় তার জলজ্যান্ত প্রমাণ আপনি নিজেই, যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আপনি যতদিন এই ডিপিআরস হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর বা নার্স বা ম্যানেজমেন্টের যারা ছিল আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল টাইম টু টাইম আপনি কি সবটুকু পেয়েছেন? জি, ওনারা অনেক হেল্প করছে, ঠিক আছে, এবং থেরাপি যেগুলো তাদের করণীয় মানে যেটা বলা হয় যে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের সবটুকুই আপনি টাইম টু টাইম আপনি পেয়েছেন, প্রপারলি পেয়েছেন এবং তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না বলেই আপনি আজকে সম্পূর্ণ সুস্থ মাত্র 8 দিনে। জি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই, কেমন লেগেছে আপনার কাছে? আমার কাছে অনেক সুন্দর লেগেছে এবং ভালো লেগেছে। ঠিক আছে স্যার, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যে আপনি যেমন আপনি যেটা বলেছেন যে গত 4-5 বছর যাবত আপনি আপনার এই ব্যথার কারণে আপনার যে প্রাথমিক জীবনে যে কাজগুলো সেগুলো আপনি করতে পারতেন না, যেটার কারণে হয়তো আপনি সৌদি আরব থেকে আপনি দেশে চলে এসেছেন ট্রিটমেন্ট করার জন্য, তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশের বাইরে এবং দেশের ভিতরে তারা ছড়িয়ে ছিটে আছে বিভিন্ন জায়গায়, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগছেন কিন্তু কার কাছে যাবেন তারা হয়তো সেটা জানেন না। আপনি যেমন ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে স্যারের কথা জানতে পেরেছেন, স্যারের ফলোয়ার ছিলেন বলে হয়তো আপনি জানতে পেরেছেন, অনেকে আছেন যে তারা হয়তো ইনফরমেশনটা জানে না এবং অপারেশন বিহীন যে ট্রিটমেন্ট হয় সেটাও অনেকে জানে না, অনেকে আছে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সারা জীবনের যে সঞ্চয় আছে সেটা শেষ করে ফেলে কিন্তু তারপরে তারা ভালো হন না বা সুস্থ হন না, অনেকে আছে বিভিন্নভাবে প্রতারিত হন, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন দিক নির্দেশনা হিসেবে? আমরা বলবো যে কোনো ভুয়া ডাক্তারের কাছে না যে, ঠিক আছে, যেন বিপি ডিপিআরসি হসপিটালে শফিউল্লাহ স্যার প্রধানের কাছে আসুক এবং এখানে ট্রিটমেন্ট
ভালো ইনশাআল্লাহ স্যারে, যদি স্যারের উসিলা ইনশাআল্লাহ আমাদের যে সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনি নিজে এসে আপনি ভালো হয়েছেন, এই জন্য আপনার নিজেরও বিশ্বাস যে তারা আসলে তারা অবশ্যই ভালো এবং সুস্থ হয়ে যাবেন। তো সবশেষে একটা প্রশ্ন জানতে চাই যে এই ডিপিএফসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি 100 তে কত নাম্বার দিবেন? 100 তে 100 দিবেন। আচ্ছা, আপনাকে বিডি টু ডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।